এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে আবেগ ভালোবাসার কমতি নেই আর্জেন্টিনার সমর্থকদের। সেই ভালোবাসার টানেই ঢাকায় লিওনেল মেসির সতীর্থ। সংক্ষিপ্ত সফর, কিন্তু এমির দিনটা কেটেছে ব্যস্ততায়। ভোরে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন এদেশের আর্জেন্টাইন সমর্থকরা, যদিও কাছ থেকে তাকে দেখার সুযোগ ছিল না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের পাঁচ তারকা হোটেল এমির গন্তব্য। পথে গাড়ির মধ্যেই কিছুক্ষণ বাংলা বলার চেষ্টা করেন এমি। তাকে জানানো হয় এদেশের মানুষ ভালোবেসে কি নামে তাকে ডাকে। সে ডাকটা আবার নিজেই আউড়ে যান এমিলিয়ানো। এমি, say hi to Bangladesh. Bangladesh, hi, thank you for say, warm welcome. I am the Bajpakhi of Bangladesh. I'm the Bajpakhi, what? I am the Bajpakhi of Bangladesh. Bajpakhi of Bangladesh, yeah. Ego. এরপর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন দিবু মার্টিনেজ, যেখানে এই গোলরক্ষকের সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফে বিন মর্তজা এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এ সময় মাশরাফের সঙ্গে ছিলেন তার ছেলে সাহেল এবং মেয়ে হুমায়রা, আর প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে। সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেন এমিলিয়ানো, দেন অনেকের নানা প্রশ্নের উত্তর। পরে এমির হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয় বঙ্গবন্ধুর একটি বই, পাটের তৈরি নৌকা এবং বাজপাখির স্মারক। বাংলাদেশের তরুণদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য তার যে আবেগ, অনুভূতি এবং ভালোবাসা, সেগুলো ব্যক্ত করেছে এবং আগামীতে সে আবারও বাংলাদেশে আসতে চায়, আর্জেন্টিনা দলকে নিয়ে আসতে চায়, বাংলাদেশের সাথে সে খেলতে চায়। ঢাকা থেকে মার্টিনেজের গন্তব্য কলকাতা, যেখানে পরবর্তী দুদিন ব্যস্তসূচি বিশ্বকাপ জয়ী তারকার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।